কালকে যে এতগুলো পার্সেল এসেছে সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে এই দিকটা তো লেগে গেল পর্দা। এবার চলো সোফার কভারটা চেঞ্জ করি। এইখানে দেখো এবার সোফার কভারটা চেঞ্জ করব। গুড় বা লিকুইড আপনি ইউজ করতে পারেন যে কোনো কোম্পানি। আচ্ছা পরিমাণটা হচ্ছে একটা আইডিয়া করে দিতে হবে, যা দেবেন হাফ এখানে হাফ দুধি কাপড় অনুযায়ী পরিমাণটা আমাকে করে দিতে হবে। আজকে বোঝা যাচ্ছে বাইরে পুজো হচ্ছে। সেম টেস্ট ভালো হয় জিনাটা এ নাও তোমার ছানা ছিল কি বলবো কি করে তুমি না। আজকে আমরা দুজন দেখো একই ফ্রেমে আমরা ব্লগটা শুরু করছি। তার আগে তোমাদের সকলকে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মানে বাইরে যেমন পূজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতেও শুরু হয়েছে। কেন জানো তো, পূজোর ছুটিতে আমাদের বাড়িতে আসতে চলেছে অনেক গেস্ট। আয়ান আসবে, আফরিন আসবে, আরো সবাই আসবে, কে কে আসবে সেটা তোমরা ব্যাক টু ব্যাক দেখতে পাবেই। তাই আজকে আমার ব্যাক টু ব্যাক অনেক কাজ রয়েছে। কালকে তো দেখেছো আমার অনেক কটা পার্সেল এসেছে, তো সেই পার্সেল গুলো কি কি এসেছে সেটা বলি। একটা সোফার কভার, তারপরে হচ্ছে কি পর্দা এসেছে। ডাইনিং এর সোফার কভার গুলো তোমরাও বলছো দিদি সোফার কভারটা চেঞ্জ করো, দেখতে বেশ ভালো লাগবে। তো আজকে ডাইনিং এর সোফার কভার, পর্দা, সবকিছু চেঞ্জ করবো, দুই ঘরে বেডশিট গুলো চেঞ্জ করবো। তো এইভাবেই দিনটা আজকে কাটতে চলেছে। কি কি করছি না করছি চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো। আর আপা এসে কাজ করে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে। আজকে খুব ইচ্ছে হচ্ছে ডাল, আলু ভাজা, এই সমস্ত গুলো দিয়ে ভাত খাবো। আর আজকে সকাল সকাল একদম পুরো পাড়াতে মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে, মানে ওই দিয়ে আজকে আমাদের ঘুম ভেঙেছে। তো আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমী। হ্যাঁ শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা একদম চুটিয়ে মজা করো, আর আমরাও মজা করব, সেটা আজকে থেকে না কালকে থেকে পুরো ব্যাটালিয়ন চলে আসবে। কালকে যে এতগুলো পার্সেল এসেছে সেগুলো তো তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে দেখো মনে এক বস্তা, এটা হচ্ছে আমার সোফার কভার, আর এই হচ্ছে ডাইনিং এর পর্দা। রান্নাটা আজকে সেরে ফেলেছি আগে আগেই, নইলে এই সমস্ত করে তারপর রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। তো এইগুলো করে তারপরে একদম স্নান করে ভাত খাবো। তো দুই ঘরেই ঠিক করবো, দেখতেই পাচ্ছ আমি কিছুই করিনি। ডাইনিংটা ঠিক করবো, ঘর দুটো চেঞ্জ করবো। আমার যে কি আনন্দ হচ্ছে, কালকে থেকে সবাই আসবে, হই হুল্লোর আনন্দ মজা একদম চলবে আমাদের কন্টিনিউয়াসলি কয়েকদিন। তার আগে চলো সমস্ত, মানে কি বলতো, ওরা আসার আগে এইগুলো করে রাখবো। শুধু কয়েকদিন খাওয়া চুটিয়ে খাওয়া দাওয়া হবে, ঘোরা মজার আনন্দ হবে। এবার না সমস্ত আমি ডিপ কালার নিয়েছি, কারণ এইখানকার ওয়ালগুলো যেহেতু লাইট কালার, আর লাইট কালারেরই পর্দা ছিল, দেখে দেখে বোর হয়ে গেছিলাম। তাই একদম ডিপ ডিপ কালার নিয়েছি। দেখো এই যে পিঙ্ক 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 হয়ে যাবে। এটা যে টানানোর পরে কেমন ভালো লাগবে দেখতে? ভালো লাগবে। দেখো নতুন কিছু টাঙালেই কিন্তু সুন্দর লাগে, সব টাইপের জিনিসই তো ট্রাই করা উচিত, তাই না? এই যে পর্দা, অ্যাকচুয়ালি আমি শুধু ডাইনিং এর জন্যই পর্দাগুলো এখন চেঞ্জ করছি, ঘরের এখন করব না, ঘর আবার নেক্সট ফ্লোরে রাখা যাবে। তারপর তোকে ডাইনিং টেবিল ঠিক করি। আর এইগুলো বেশ আমি ভালো অফারে পেয়েছিলাম, কিন্তু এখন আর অফার নেই, এখন যখন দেখছি দাম একদম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই যে এই পাশে লেগে গেল পর্দাটা, বেশ ভালোই লাগছে। কিন্তু তোমরা জানিও নতুন জিনিস লাগলে তার একটা সৌন্দর্যই অন্যরকম হয়ে যায়। এবার না বেশ ভালো হয়েছে। এইখানটাতে একটা লং পর্দা যেহেতু ছিল, তাই না, নিচে ঝাড় দিতে মুছতে ভীষণ অসুবিধে হতো, এখন এই এর লেন্থে চলে এসেছে, আর নিচটা নিয়ে কোনো অসুবিধে নেই। এতক্ষণে জানলাটা খোলা ছিল, তো অ্যাকচুয়াল কালারটা ফোনে আসছিল না, মানে ক্যামেরায় আসছিল না, বাট এই জানলাটা বন্ধ করে দিয়েছি, এই যে এবার একটু আসছে, মানে পিঙ্ক পার্পল এরকম টাইপের কালারটা। তো বেশ ভালো লাগছে। আমরা ভিডিও মানে যেটা ফটো দেখেছিলাম অনেকটাই ডিপ ছিল, তার থেকে এই কালারটা কিন্তু ভালো এসেছে। যেমন বলছে এটাই বেশ ভালো হয়েছে, কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। এবার চলো সোফার কভারটা চেঞ্জ করি। এইখানে দেখো এবার সোফার কভারটা চেঞ্জ করব। এটা যেন মনে হচ্ছে না ফেডেডও হয়ে গেছিল, পর্দাটার সাথে সোফার কভারটা যদি আমি চেঞ্জ না করতাম ফুটতোই না। তো এইগুলো সব তুলে তুলে রাখছি, ওইগুলো কি করব না ভালো করে কেচে ধুয়ে তারপরে রাখবো। দেখো কভারটা দেওয়ার পরে যেন মনে হচ্ছে এই সোফাটার জন্যই কভারটা তৈরি
হয়েছে যেটা লাগে ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরাও তোমাদের মতামত অবশ্যই জানিও আর এইখানটাতে দেখো বেশ অনেকটাই বড় ছিল কিন্তু আমরা শুধু টেনশন করি যে এই সোফাটা তো বড় হবে কি হবে না বাট কভার গুলো বেশ অনেকটাই বড় ছিল ডিজাইনটাও সুন্দর লাগছে কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর লাগছে তো দুজনের সহযোগিতায় এই কাজটা কমপ্লিট হচ্ছে এবং ডাইনিংটা একদমই অন্যরকম লাগছে মাঝে মাঝে কি বলতো সবাই আমরা চাই পরিবর্তন তাই না একটুখানি চেঞ্জেস করলে একটুখানি পরিবর্তন করলে দেখবে তার রূপই বদলে যায় পুরনো জিনিসও যে সুন্দর হতে পারে সেটা একটুখানি চেঞ্জ না করলে কিন্তু বোঝে যায় না তারপরে এই সিঙ্গেল সোফাটা যেটা আছে সেটাকেও আমি মানে কভারগুলো তুলে নিলাম এবং চেঞ্জ করছে পাশে দেখো যে ডয়ারটা রয়েছে না মাল্টি কালারের এবার দিন যেন সেটা ধোয়ার পর থেকে আরো চকচকে করছে তাই না বন্ধুরা এই যা পর্দাগুলো ছিল সেইগুলো ধুতে দিয়ে দিয়েছি ওইগুলো আবার তুলে রাখবো যখন আবার এটা দেখতে দেখতে একঘেয়েমিটা চলে আসবে তখন আবার এটাকে চেঞ্জ করে ওই জিনিসগুলো দেবো তো চলো এটা তো করে নিলাম এবার একটুখানি গাছগুলোকেও নিয়ে চলে আসবো সবকিছু সুন্দর করে ডেকোরেট করে নিই পাপোশগুলো দিয়ে দিই আপা যখন মুছে পাপোশগুলো তো তুলে দেয় আর এই পাপোশগুলো দেওয়ার দায়িত্বটা আমার আমার শুধু টেনশন হচ্ছে আফরিদ বাবুকে নিয়ে ও তো ছোট ও তো একদমই কিছু বোঝে না ও হয়তো এই গাছের পাতাগুলো একটুখানি টানবে এখন তো সবে ও হাঁটতে শিখেছে না এখন ওর মানে এনার্জি হাই লেভেল থাকে তো সেটার জন্যে জানি না গাছটা এখানে রাখতে পারবো না আলটিমেট এটা আমাকে তুলতে হবে তো কালকে আসুক সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তবে আমি খুব আনন্দে মানে আফরিদ আসবে আয়ান আসবে ও যেখানে খুশি সেখানেই থাকবে এটা হচ্ছে গিয়ে এখানে তো আফরিদ থাকবে তাই এই ঘরটাকেও একদম সুন্দর করে সেট করে দিয়েছি আর এটাকেও ফাঁকা করে দিলাম ওর জিনিসপত্র কারণ ওর খাবার দাওয়া সবকিছু ক্যারি করে তো আয়ান তো বড় হয়ে গেছে আয়ান আমাদের খাবার খায় বাট আফরিদের জন্য ওই দুধ ছুধ সবকিছু ক্যারি করতে হয় কেন আছে আর কোনো অসুবিধে না হয় তাই জন্য এই এই সেলফটাকেও ফাঁকা করেছি এখানে রাখতে পারবে তো সবকিছু সেট কারণ কালকে একদম সময় পাবো না কালকে রান্না বান্না এই সব কিছু করবে করার থাকবে আর সবাই আসবে যখন চুটি আড্ডা মারবো আর আমাদের কিন্তু আয়ান আর আফরিদ কিন্তু শেষ নয় এখনো আরেকটা ফুচকে আসবে সেটা হচ্ছে আমাদের রাইসা বড়ি এখন বাজে পুরো 6:30 তো আমি এখানে বসে বসে কাজ করছিলাম আর ও দেখো ঘুম থেকে বেচারা লাফিয়ে উঠেছে ও ওখানে ঘুমাচ্ছিল কারণ এই জন্যই ঘুম থেকে লাফিয়ে উঠেছে ওর ফোনে একটা ফোন এসেছিল সেটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের ইনস্টলেশনে আসছে এখন এবার ও তো আনন্দে একদম মানে খুশিতে লাফিয়ে উঠেছে অন্যদিন ডেকে ডেকে তোলা যায় না চলে তো এসেছে এবার হচ্ছে কি এখন এটা দেখে নিতে হবে যে কিভাবে কি হবে হ্যাঁ আছে তো দেখলে তুমি কালকে তুলে দিতে চাইছিলে আমি বললাম ভাগ্যিস যে হ্যাঁ যে না কাজটা হয়ে যাক তারপরে তুলবে এখন জামা কাপড় দিতে হবে কাঁচার মতো দেখলে তো আমি বলেছিলাম ওই তো ওখান দিয়ে নিয়ে আসো কিছু তো সেই যখন দিতে হবে তো বেশি করে দিয়ে দাও প্রথম কিন্তু উদ্বোধন আর আব্বার জামা কাপড় হলো না কিছু করার নেই মানে এটার জন্য কি খুচরো পয়সা ভয়ানক নাকি মানে সমস্যা হতে পারে আচ্ছা কতটা বুঝবো যে আমার জামা কাপড় হয়ে গেছে মানে আয়ের থেকে বেশি দরকার নেই দেখুন আমি জামা কাপড় দিলাম হ্যাঁ উপর দিকটা খালি আছে একটু আচ্ছা আচ্ছা এইটুকু খালি যেন থাকে এতটা যাতে জলের সাথে ঘুরতে পারে ঘুরতে যেন পারে মানে যতটা দেওয়া হয়েছে ততটাই একদম মানে দেওয়া আছে উপর দিকটা যেন খালি থাকে খালি থাকে এই দিয়ে আমি এই দরজা আটকালাম সামনে আসছে গুঁড়ো বা লিকুইড একটু ইউজ করতে পারেন যে কোনো কোম্পানির শুধু ভালো জামা কাপড় বা একটু উল কাস্তলে ইজি ব্যবহার করবেন আর না হলে যে কোনো কোম্পানি গুঁড়ো বা লিকুইড ভালো জামা কাপড় ইজি আচ্ছা পরিমাণটা হচ্ছে এটা আইডিয়া করে দিতে হবে যা দেবেন হাফ এখানে হাফ এখানে দুদিকে আলাদা কাপড় অনুযায়ী পরিমাণটা আমাকে করে দিতে হবে দুদিকে আলাদা গুঁড়ো হলো হাফ হাফ লিকুইড হলো হাফ হাফ ডেলিভারি দাদা তো চলে গেছে আর এই জিনিসগুলোকে আমাদের দিয়ে গেছে যে যখন আমরা এখান দিয়ে চলে যাব
বা এটা যখন অন্য কোথাও নিয়ে যাব তখন এই যে চাবিগুলো দিয়ে গেছে এইগুলো দিয়ে লক করে নিয়ে যেতে হবে, না হলে ড্রামটা ফেটে যাওয়ার সম্ভাবনা। উনি তো ইনস্টল করে সমস্ত কিছু বুঝিয়ে চলে গেলেন যে কিভাবে এর ফাংশন টাংশন গুলো সবকিছু। তো আমাদের ফার্স্ট ওয়াশের জন্য এইখানটাতে চলে গেছে জামা কাপড় হচ্ছে। সত্যি তাই, সেদিন আব্বা আম্মা যে বললো, আব্বা বললো প্রথমটা আমি দেবো, সেটা আর হলো না। তবে নেক্সট টাইম যখন আব্বা আম্মা আসবে থাকবে তখন তো ওনাদের জামা কাপড়ও যাবে, এটা হচ্ছে ব্যাপার। আর বেশ এখন আনন্দ লাগছে, ভালো লাগছে যে একটা প্রবলেমের সলভ হলো। যে মানে ওই যে জামা কাপড় নিয়ে দুশ্চিন্তা, জামা কাপড় ধুতে হবে, এই করতে হবে, এই প্রবলেমটা সলভ হলো। আচ্ছা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, যখন এই পারপাস তোমাদেরকে কথা বলছি, মানে এই একদিন দুদিন ধরে যাবে থেকে আমরা ওয়াশিং মেশিনের পাইপ লাইন গুলো করেছি, তবে থেকে একটা ভীষণ কমেন্ট আসছে যে দিদি তুমি এখানে ওয়াশিং মেশিনটা রাখলে ভীষণ কনজেস্টেড হয়ে যাচ্ছে এবং দেখতে মোটেও ভালো লাগছে না। আমি আমি সবই বুঝতে পারছি যে এই জায়গাটা কনজেস্টেড হয়ে যাচ্ছে, ভালো লাগছে না সবকিছুই। ফার্স্ট অফ অল এটা আমাদের, আমি বলছি যে এখানে রাখার রিজনটা কি। তোমরা অনেকেই বলছো দিদি সিঁড়ির ওইখানটাতে রাখো, তুমি বারান্দায় রাখো, এই কথাগুলো বলছি না। হ্যাঁ রাখলেই রাখা যেত যদি এটা আমাদের নিজস্ব বাড়ি হতো, এটা কিন্তু আমাদের রেন্টেড হাউস, ঠিক আছে। তো এখানটাতে কোনো কিছু করতে গেলে আমাদেরকে ওনারের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে। আমরা কিন্তু যেখানে যেখানে যখন খুশি সেখানে ইলেকট্রিক পয়েন্ট, তারপরে হচ্ছে পাইপ লাইনের ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি না। তো এইখানটাতে এইটুকুর জন্য কিন্তু আমাদেরকে পারমিশন নিয়েই করতে হচ্ছে, কারণ ওয়াল ড্রিল হবে, এই হবে। আর সিঁড়ির ওখানে যে রাখবো, আমাদের পাইপ লাইনটা নিয়ে যেতে ওখানটাতে ভীষণ অসুবিধে, তারপর অনেকটা জায়গা জুড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে পাইপ লাইনটা। তো ওনার কিন্তু এতটা পারমিশন দেবেন না, প্লাস ইলেকট্রিক, প্লাস হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট, এখানে ওখানে কোনো পয়েন্টই নেই, ওখানে কোনো পয়েন্ট নেই, ওখানটাতে আমাকে পুরো নতুন করে মানে নতুন করে ওয়্যারিং করে পয়েন্ট করতে হবে, আর এখানে সমস্ত সেট আপ রেডি, তাই জন্য আমি এখানে রেখেছি। আর এইখানটাতে যাতায়াতের জায়গাটা বলছো যে সরু হয়ে গেছে, দেখো হয়তো ভিডিওতে ওরকম মনে হচ্ছে, কিন্তু অতটাও হয়নি যে আমাদের বাথরুম যেতে অসুবিধে হবে বা কিছু, বা একসাথে তো এই জায়গাটার মানে অনেক মানুষের একসাথে প্রয়োজন, বাথরুমে গেলে সিঙ্গেল ওয়ানই যাবে, একসাথে অনেকজন যাবে না। তো এটা হলো গিয়ে ব্যাপার, আশা করছি তোমরা বুঝতে পারবে। রেন্টেড হাউস মানেই কিন্তু আমাদেরকে অনেকটা অ্যাডজাস্ট করে থাকতে হয়, নিজের বাড়ি হলে পার্মানেন্ট সলিউশন করা যায়, বাট রেন্টেড হাউসে এইগুলো কিন্তু হয় না। এটা গেল সেকেন্ড। আরও একটা কমেন্ট আজকে ব্লগটা পাবলিশ হওয়ার পর আসছে, যদি তোমরা ডেলিভারি বয়ের সাথে ওইভাবে বিহেভ করলে কেন, দাদা ওরমভাবে কথাগুলো বললো কেন। দেখো আমরা কিন্তু এই যে এখন যিনি এসেছিলেন ওনাকে বসতে দেওয়া, আসার সাথে সাথে আমরা চেষ্টা করি ওনাকে রিফ্রেশমেন্টের জন্য কিছু দেওয়া, জল দেওয়া, বা আমাদের হচ্ছে যদি কোনো ড্রিঙ্কস থাকে সেটা দেওয়া, মানে এটা আমরা চেষ্টা করি, কারণ ওনাদের কষ্টটা তো আমরা বুঝি, আমরাও তো মানুষ। ওই সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে উনি যে আমাদের ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন সত্যি এটা হ্যাটস অফ, তো এইগুলো আমরা বুঝি। কালকে যখন আমাদের এই ওয়াশিং মেশিনটা নামাচ্ছে, ওই ওই জায়গাগুলো তো আমি শ্যুট করতে পারিনি, ভিডিও করতে পারিনি, উনি রীতিমতো মানে মানে সে অদ্ভুত ভাবে নামাচ্ছেন, মানে এদিক থেকে একবার দিচ্ছে, এদিক থেকে একবার দিচ্ছে, আমাদের গেটে যখন ঢোকাচ্ছে যেমন বারবার বলছে আমি বাইকটাকে বের করে দেবো, স্কুটিটা না না বের করতে হবে না, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু ঢুকে ফেলবো। সে বাইকে বাড়ি খেয়েছে, তারপর এখানে ঢোকানোর মুখে তিনবার চারবার বাড়ি খেয়েছে, আমরা বারবার বলছি যে আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করুন। দেখো যতই হোক ওনারা বলছেন যে আমরা কিন্তু, আর উনি বারবার যে কথাটা বলছেন আমি টাকা দিয়ে দেবো, কোনো ক্ষতি হলে টাকা দিয়ে দেবো। আচ্ছা তুমি বলো তো সবকিছু কি টাকা দিয়ে হয়? সবকিছু যদি টাকা দিয়েই হতো তাহলে তো আর মানুষের মধ্যে মনুষ্যত্ব ব্যাপারটা থাকতো না, টাকা দিয়েই সবকিছু কিনে নেওয়া যেত। আজকে বোঝা যাচ্ছে বাইরে পুজো হচ্ছে, আমরা এসেছিলাম এটা অ্যাপোলোতে মেডিসিন নিতে, বাট সেই মেডিসিনটা পেলাম না, কি হবে? এর আগের দিন আমরা যে মৌচাক থেকে সিঙ্গারা খেয়েছিলাম না, তো এটা এত ভালো লেগেছে, আজকে যাওয়ার সময় দেখছি যে এক পিস আছে, তো এক পিসই খেতে এসছে। বাড়ি চলে এসেছি, আর আসার পথে যেটা করেছি সেটা হচ্ছে মুদির বাজারটা করে নিয়ে এলাম। এই যে এখানটাতে চালটাও মানে কুটুম এসে থাকবে, তো এক বস্তা চাল নিয়ে নিলাম, চালটা মানে ছিল বাট অল্প মানে থাকতে থাকতে এক বস্তা আনা হলো। কুটুম ওই দিকেই পালিয়ে যাবে যে আমরা আসবো বলে কি এক বস্তা চাল, না না এইগুলো লাগতো। এখানে একটা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, এখানে ডাল আছে, না এটা মানে ছয়ে কাবলি চানা, আর ঘুগনির জন্য যে বুটটা হয় সেটা, মুগ ডাল, মুসুর ডাল, আর ডিম, আর এই যে স্ন্যাক্স হালকা ফুলকা কিছু নিয়ে আসলাম, চিড়ে ভাজা, এই ভুজিয়াটা খেতেও বেশ ভালো লাগে,
ছোলা ভাজা আর একটা জিনিস বলে এসেছি ওই জিনিসটা নিয়ে আসলে আবার নিয়ে আসবে এই জিনিসটা আমরা ফার্স্ট টাইম নিয়ে এলাম ও হ্যাঁ হ্যাঁ বসিরহাটের বাড়ি চলে এসেছে এবার কালকে শুধু আসার অপেক্ষা আর এই যেগুলো ওয়াশিং এ বসিয়েছিলাম হয়ে গেছে এই যে এইগুলো দেখো আমি আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর ভাবে ড্রাই হয়ে যাবে তো সবকিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত ভালো এটা ইউজ করতে করতে আরোই বুঝতে পারবো যে কতটা আরো ভালো হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে চ্যানেলে যারা আছো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো কালকে থেকে ব্লগগুলো দেখতে কেউ মিস করো না ধামাকা ধামাকা ধামাকাদার ব্লগ আসছে গুড নাইট।